রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের শরীর ও মনকে সম্পূর্ণ সুস্থ রেখে আজীবন সুখী, প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলা। সুস্থ থাকুন, দারুণ থাকুন। নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, রেকি গ্র্যান্ডমাস্টার, অ্যাঞ্জেল হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ এবং আপনাদের বন্ধু। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা বহু বার আমি বলেছি আপনাদের সঙ্গে, শেয়ার করতে পেরেছিলাম আগেও, এখনও বলছি। সাবকনসিয়াস মাইন্ডের উপর, সাবকনসিয়াস মাইন্ড এমন এক আমাদের জীবনের অঙ্গ যা কি না আমাদের কনসিয়াস মাইন্ডের থেকেও অনেক 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 বেশি দারুণভাবে আমাদের জীবনের সাফল্য আনতে সাহায্য করে থাকে। কিন্তু আমরা জানি না বলেই আমরা তার কী করে আমরা তাকে কাজে লাগাবো, কী করে আমরা তাকে জীবনে চালাতে সাহায্য করব, কী করে আমরা তার থেকে বেনিফিট পাব, সেটা যদি আমরা ঠিকভাবে না গাইডলাইন পেয়ে থাকি তাহলে আমাদের একটু সমস্যা হয়ে থাকে যে আমরা প্রকৃতপক্ষে নিজেদের জীবনে সেটা দিয়ে সত্যি কোনো আদৌ কোনো কাজ করতে পারে কি না, অনেকে কনফিউজড হয়ে থাকেন। শুধুমাত্র আমি বলি প্রপার যদি গাইডেন্স মেনে চলেন তাহলে আপনিও পারেন আপনার জীবনে মিরাকল ঘটাতে সাবকনসিয়াস মাইন্ডের সাহায্যে। আমি ছোট্ট একটি টেকনিক আজকে আপনাদের বলে দিচ্ছি, খুব সহজ, আপনারা করে দেখুন, কোনো কিছু নয়। জাস্ট যখন শুতে যান রাত্রিবেলায় ঘুমোতে যান, তখন শুতে মুহূর্তে শুধু আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোনোভাবেই শোয়ার পর, অর্থাৎ আমি যে পদ্ধতিটি এখন বলছি এটি করার পর কোনোভাবেই কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, বা ফোনে বা এমনিতেও অন্য কোনো কথা চিন্তাও করবেন না, এবং আপনি কোনোভাবেই কোনো মোবাইলে কোনো সোশ্যাল সাইটে গিয়ে আপনি চ্যাটিং বা ডেটিং এগুলো কিচ্ছু করবেন না। শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে যে আমি এই পদ্ধতি করার পর ঘুমিয়ে পড়ব, শুয়ে শুধু ঘুমোব, ব্যাস এতেই হয়ে যাবে আপনার মিরাকল রেজাল্ট। দেখুন এক দেড় মাস বড্ড দু মাসের মধ্যেই আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি কত সুন্দরভাবে সহজভাবে পৌঁছে যাওয়ার রাস্তা পেয়ে যান। সাফল্য আপনার জীবনে কীভাবে হাতের মুঠোয় চলে আসে, কী করবেন, জাস্ট যখন শুতে যাচ্ছেন একদম শোয়ার আগের মুহূর্তে আপনি বসে জাস্ট তিনবার শ্বাস প্রশ্বাস গভীরভাবে গ্রহণ করুন এবং ধীরে ধীরে ছাড়ুন। এবার আপনি পুরো বাইরের জগৎকে ভুলে যান, শুধু ফিল করুন আপনি আপনার মধ্যে থেকে আপনি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনার সামনে আপনারই দেহ নিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনি আপনাকে আপনার অন্তর্দৃষ্টি দিয়ে আপনার সামনে আপনাকে দেখছেন। এবার ফিল করুন আপনার সেই প্রতিরূপ ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হচ্ছে, ক্রমাগত বড় 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 অনেক বড় হতে শুরু করেছে, অনেক বড় হতে শুরু করেছে, আরও বড়। এবার ফিল করুন আপনি আপনার সেই ইচ্ছাকে, আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যকে আপনি পূরণ করতে খুব সহজেই পারছেন এক নিমেষে। মনে হতে শুরু করুন, মনে করতে শুরু করুন আপনি সেটা পেয়ে গেছেন যেটা আপনি চাইছেন, ফিল করুন, এবং আপনি এক উজ্জ্বল গোল্ডেন লাইটের মধ্যে আপনি স্নান করছেন, সারা শরীর আলোয় আলোয় সোনালি আলোয় ঢেকে গেছে। আর ফিল করুন আপনি সম্পূর্ণভাবে অ্যাচিভ করেছেন যেটা চাইছিলেন, একটি নির্দিষ্ট জিনিসই আপনি ফিল করবেন, একসঙ্গে দশটা বারোটা পাঁচটা ছটা উইশ নয়, একটাই লক্ষ্য যেটা আপনি চাইছেন অ্যাচিভ করতে, যে কোনো ক্ষেত্রে যে কোনো, জাস্ট ফিল করুন
মনে প্রাণে সেটাকে বিশ্বাস করুন, আপনি সেটা পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন। তারপর মুখ দিয়ে বলুন, হ্যাঁ আমি আমার ইচ্ছিত লক্ষ্যে পৌঁছে গেছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি সফল। এই লাইনটিকে পরপর 8 বার বা 10 বার আপনি কন্টিনিউ বলুন নিজের মনের মতো করে, এবং তারপর আবার গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া ও ছাড়া, পালা আপনার। শুয়ে পড়ুন, এবার গভীর ঘুমে আপনি আচ্ছন্ন হয়ে পড়ছেন, এবং ফিল করুন আপনি খুব শান্তিতে আছেন, আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে, আর আপনি মিরাকলভাবে সেই সফল মানুষটি হয়ে সবার জীবনে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ুন, এটি রোজ করুন, দেখুন কি মিরাকল রেজাল্ট কি দুর্দান্তভাবে ঘটতে পারে আপনার সঙ্গে। দারুণভাবে আপনারা ভালো থাকুন, আমিও খুব ভালো আছি, দারুণ আছি আপনাদের সংস্পর্শে। আজ এই পর্যন্ত, তবে বন্ধুরা আজ চলি, ধন্যবাদ।